এর জন্য অপেক্ষা করেছিলে, তো তারই আমরা এখন সেট আপ করছি। তো টুনিবার টুনিবার লাইটিং লাগাবো, কি করবো সেটা তো তোমাদের সাথে টাইম ল্যাপসে দিয়ে দেবো, তোমরা দেখতেই পারবে। তো দেখতে থাকো ভিডিওটা। তো যেহেতু আমরা পুজোতে কোথাও যাচ্ছি না আর বাড়িতেই মজা করতে হবে, সেটা সিচুয়েশনটা এখন এরকম, তো সেই জন্য বাড়িতেই কিছু অ্যারেঞ্জমেন্টস করার চেষ্টা করব। তো দেখি, ওকে, তো আমরা আমাদের লোকেশনে চলে এসেছি। লোকেশন মানে আমরা তো বলেছি যে বাড়িতেই এবার আনন্দ করব, পুজোর আনন্দটা, তো তার জন্য বাড়িতেই একটা সেট আপ তৈরি করার চেষ্টা করব। তো একটা প্ল্যান আমরা করে রেখেছি, জানি না কতটা প্ল্যানকে সাকসেসফুল করতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের সেই এরিয়াটা, যে এরিয়াটার মধ্যে আমরা একটা কিছু বানাতে চলেছি, যেটা এখন বলে দিলে পুরো ভিডিওটা কী করে হবে, তো সেটা আমি পুরোটাই রেকর্ড করবো আর তোমাদেরকে দেখাবো, আর টাইম লাগছে বসে দেবে। তো তো দেখা যাক কেমন হয় এই জায়গাটা, আছে আমাদের সাথে আর সবাই করতে পারি। তো এখন বারান্দার অবস্থা খুবই খারাপ, এই সব জিনিসপত্র নিচে ডিপার্টমেন্টের আস্তে আস্তে সাজাবো, বলবো দিতে হবে, টাইম ল্যাপসে দিয়ে দিচ্ছি যাতে তোমরা সহজেই দেখতে পাওয়াটা। তো আমাদের ওয়ার্ক মোড শুরু। এটা তো লাগিয়েছিলাম কিন্তু হলো না, তো এবার অন্য কিছু ব্যবস্থা করতে হবে, সেই ব্যবস্থাটা করতে যাচ্ছি। আর একটা জিনিস নিয়ে আসবো, নিচ থেকে আসবো। এখনো অনেক টুনিবার লাগানো বাকি, হ্যাঁ, তো চলো শুরু করা যাক।
তো এখন দিনের আলো আছে শুনে ভালো করে বোঝা যাচ্ছে না, তো আরো কিছু কাজ বাকি আছে সেগুলো একটু করে দিই। সপ্তমী, তো আমার দিদি অনেক কিছু রান্না করবে, আমিও অনেক কিছু রান্না করবো, আমার আইটেম আছে, আমার ফেভারিট আইটেম আছে। সো কালকে আবার দেখা হচ্ছে, কিন্তু তার আগে একটা জিনিস বলে দিই, দুর্ঘটনাটা ঘটলো এই যে এখন একদম বেঁধে রেখেছি, একবার যদি আবার পড়ে না, আর মাঝখানে যখন বকা খাচ্ছিলাম ওই শটটা আমরা তুলিনি কারণ ক্যামেরা লুকিয়ে ফেলতে হয়েছিল। তো আবার কালকে দেখা হচ্ছে, তোমরা থাকো আমাদের সঙ্গে, ভিডিওটা দেখো।